হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো সবাই ভাবছো যে এটা কিসের? আসলে শুভ এটা সাজিয়েছে, ওই জন্য তোমার সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কালী পুজোর আগের দিন বলে কথা, তো মাকে নতুন বস্ত্র পরাবো না, সেটা কি হয়? তো আমি আগেই দেখিয়েছিলাম মায়ের জন্য আমি ঘাগরা কিনে এনেছি, তো আমার এটা ঘরেরই। তো যাই হোক, যথারীতি এই যে সাজিয়ে নিয়েছি, আমি মাকে সাজিয়ে নিয়ে মাকে মায়ের সিংহাসনে বসানোর জন্য তৈরি করে নিচ্ছি। তো মেন ব্যাপারটা হচ্ছে কি, একটু মনটা খারাপ ছিল যে মায়ের চুড়ি বানাতে দিয়েছিলাম, সেটা হয়ে ওঠেনি। তো হয়তো মায়েরই আশীর্বাদ ছিল, তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো যাই হোক, যথারীতি আমি মাকে মায়ের আসনে বসিয়ে নিলাম। তো সকাল সকালে তো পুজো দিয়ে কমপ্লিট করে নিতে হবে, ওই জন্য ফিজো ফুলের মালা টালা দিয়ে আমি মাকে সাজিয়ে নিলাম। তার মধ্যে শনিবার, এবার আমি আগেই বলেছি শনি মঙ্গলবার করে আমরা একটুখানি বাড়িতে মা কালী আছে, হনুমানজি আছে, তো তাদেরকে জবা ফুলের মালা টালা দিয়ে একটু সাজিয়ে পুজো করি। তো যাই হোক, যথারীতি সকাল সকাল নিজের সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমাদের না মানে আজকে অনেক কিছুই ব্যাপার থাকে, যেহেতু কালী পুজোর আগের দিনের কিছু ব্যাপার, তার মধ্যে আমি শুভ দুজনেই উপোস করি। আর আমি আগের দিনই বলছিলাম যে ভোগের কথা, তো মায়ের জন্য আমরা একটু ভোগও করি। তো যথারীতি তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে নিলাম। আমার আবার সব ফুল টুল দিয়ে পুজো দিতে না খুবই ভালো লাগে, তো এই যে আমি তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে নিয়ে এদিকে পুজোর ব্যবস্থা করে নিয়েছি। এরপরে সকাল সকাল খাবো, চা খেতে হবে। এরপর আগের দিনই দেখিয়েছিলাম সন্দেশ বিস্কুটের কথা, বলেছি সবাইকে, এই যে সন্দেশ বিস্কুট খাচ্ছি, এটা আবার আমার ছেলেও খুব ভালোবাসছে খেতে। তো যাই হোক, এই করে নিয়ে এবার পরের দিন পুজো, আজকে নিরামিষ, তো এই জন্য আমার ফ্রিজ পরিষ্কার করার পালা। তো এই যে আমি ফ্রিজ ট্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা আমি আগেই ফ্রেশ ক্লিন করে রেখেছি, কিন্তু ফ্রিজটা করতে পারিনি কারণ আগের দিনেরও তো খাবার টাবার ছিল। এরপরে এই যে আমার ছেলে চলে এসেছে সামনে, ফ্রিজ খোলা মানে ওকে তো ওর পছন্দের জুস, চকলেট, এগুলো তো ওকে দিতেই হবে। এবার ও এসেছে আর জোজো আসবে না, জোজো আবার ফ্রিজ খুললে সামনে আসে, মানে ওকে মিষ্টি দিতে হবে। তো যাই হোক, আমি ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই যে সবজি, কালকে যেহেতু ভোগ রান্না হবে তো তাই জন্য করেছি। আর আজকে না আমাদের 14 শাক খেতে হয়, বলে ওই চতুর্দশী লাগলেই 14 শাক খায় আর 14 বাতি জ্বালায়। তো যাই হোক, আর আমি আগেই বলেছি পুজোর জন্য একটু ঘরে আমি নাড়ু বানাবো, তো এই যে ঘরে একটু আমি নাড়ু বানিয়ে নিয়েছি। তো এটা মোটামুটি আমি আগে ভিডিও শেয়ার করেছি, তো কারোর যদি ভালো লাগে তারা লিঙ্ক থেকে নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এই যে আমি নাড়ু টাড়ু কমপ্লিট করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার রান্না বান্না কমপ্লিট করে সব করে উঠতে না প্রচুর দেরি হয়ে গেছিলো আমার, কিন্তু কিছু করার নেই, এটাও তো করে নিতে হবে। এরপরে সন্ধ্যাবেলা 14 বাতি জ্বালাতে হয়। তো শুভ না খুব সুন্দর একটা প্রদীপ নিয়ে এসেছিল, মানে এটা এখন দেখছি খুবই উঠেছে, এই যে প্রদীপগুলোতে জল দিয়ে দিলে কী সুন্দর জ্বলে, দেখুন ভালোও লাগে বেশ দেখতে, বেশ অনেকক্ষণ স্টেও করছে দেখছি, আর বেশ ভালোই লাগছিল। তো 14 বাতি জ্বালিয়ে নিয়ে আর শুভ বলে এগুলোও জ্বালিয়ে দাও, দেখবে ভালো লাগবে। এই যে আর এই একটা এনেছিল পদ্ম মতো, বেশ সুন্দর ভালো ছিল। এই যে 14 বাতি জ্বালানোর পর্ব চলছে। এবার আমাদের না বলে মানে ঘরের চারিদিকে দিতে হয়, এবার ফ্ল্যাট বাড়িতে আর ঘরের চারিদিকে কী দেবো, ওই ছাদের চার ধারে 4টে করে মোম জ্বালিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের অ্যাপার্টমেন্টে লাইটিং করেছে, যেহেতু আজকে ঠাকুর আসার পালা আছে, তো ওই জন্য আমার ছেলেকে নিয়েও ঠাকুরের সাথে রাইট হ্যান্ড, ইউজ ইউর রাইট হ্যান্ড। এবার শুভ বল ফুল নিয়ে এসেছে, তো বললো একটুখানি সাজাই দেখতেও ভালো লাগবে, বললাম ঠিক আছে করো। এরপরে ছেলে বসেছে বাবাকে হেল্প করতে। কিছুটা করার পরেই আমাকে ডেকেছিল, বলে একটু ফুলগুলো খুলে খুলে দাও। ও আবার না আঁকতে রাখতে খুব ভালোবাসে, সুন্দর সুন্দর করে না কিছু, কিন্তু যখনই কিছু একটা করে বেশ ভালো লাগে। এরপরে ও বলল যে দেখো হয়েছে না, আমি বললাম দেখো তুমি যে প্রদীপগুলো এনেছো ওগুলোর মধ্যে দিয়ে দাও, দেখবে দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, এই যে আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, তো ছেলেকে একটু পোজ দিয়ে নিলাম ফটো তোলার জন্য।
এবার আমি বলেছিলাম না মায়ের জন্য চুড়ি বানাবো, হয়ে ওঠেনি। তো সোনার দোকান থেকে ফোন করেছিল, বলল যে একটু আসবে, এমার্জেন্সি আছে। তো ওরা, যেহেতু আমার ঘরের ঠাকুর একদম ছোট সাইজ, তো ওরা দুটো বানিয়ে আমাকে দিয়েছে। তো যাই হোক, আমার একটু শান্তি হলো। এরপরে শুভ বলল নিচে আসো, বলো নিচে নামো, দৌড়াবে না। ছেলে তো দুষ্টুমি করছে, এই যে আমাদের ঠাকুর এসে গেছে। বলে দাও, বলে দাও, বলো কালী পাখি জয়। বলো আস্তে আস্তে আমরা সবাই সাইডে চলে আসলাম। তো মাকে এখানে প্যান্ডেলের ভেতরে একেবারে সাজিয়ে যাবে সবাই। তো কিছু কিছু সাজ বাকি ছিল, সেগুলো আবার পরের দিন সকালে আসার কথা ছিল। তো যাই হোক, যথারীতি এই যে চালচিত্র নিয়ে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে সবাই মিলে ছেলেরা ধরে মায়ের মূর্তিটা প্যান্ডেলের মধ্যে বসিয়ে দেওয়া হলো, বেশ ভালোও লাগছিল। আর কিছু সাজ যেমন বাকি ছিল, ওই জন্য সবাই বলছে কেমন কেমন লাগছে। তো যেহেতু পরের দিন সকালবেলা আবার আসবে, ওর জন্য অতটা চিন্তা ছিল না। তো যাই হোক, এই যে মায়ের মূর্তি এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কি জানি একটা মনে না কি শান্তি হচ্ছিল দেখে। তোমরাও জানিও সাজটা কেমন লাগছে মায়ের। যাক, এইভাবেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও মায়ের নতুন রূপ নিয়ে আসছি তোমাদের কাছে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, হ্যাপি দিওয়ালি সবাইকে।